হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজের যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেটা এটা হচ্ছে 9 নম্বর ক্লাস। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের জন্য কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। এই প্রশ্নোত্তরগুলো হচ্ছে সংবিধান এবং পোল সায়েন্স এবং ইকোনমিক্স থেকে কয়েকটি কোয়েশ্চেন আছে। তো আশা করছি এখান থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও, এবং তোমরা একবার দেখলেই আশা করি মনে থাকবে তোমাদের। এগুলো তোমরা প্রত্যেকেই এই প্রশ্ন উত্তরগুলো পড়েছো আগে, যদি না পড়ে থাকো তো খাতাতে লিখে নিও, এবং যদি পড়েছো তো তাহলে তোমাদের কিন্তু এগুলো একবার রিভাইজ হয়ে যাবে। এবং লাস্টে তোমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা আশা করছি প্রত্যেকেই তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে দেরি না করে শুরু করছি। আজকের যে প্রথম কোয়েশ্চেনটাই রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধান কবে ঘোষিত হয়। তো আমি কোনো অপশন দিচ্ছি না অন্যান্য ভিডিওর মতো, এখানে ডাইরেক্ট আনসার বলবো, প্রশ্ন বলবো, আনসার বলবো। তো 26 জানুয়ারি 1950 সালে সংবিধান ঘোষিত হয়। 26 জানুয়ারি 1950। নেক্সট হচ্ছে দেখো, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল। তো ভারতীয় সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠন করা হয়েছিল, তো সেই যে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল, সেখানে মোট সদস্য সংখ্যা ছিল কত, 389 জন। প্রাথমিক সদস্য সংখ্যা 389 জন ছিল। নেক্সট হচ্ছে দেখো, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন। না, সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। এবং রাজেন্দ্র প্রসাদ এমন একজন যিনি পরপর দুবার কিন্তু রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন, 5+5=10 বছর, কিন্তু অন্যান্য কোনো রাষ্ট্রপতি এখনও কিন্তু পরপর দুবার রাষ্ট্রপতি হননি, তো রাজেন্দ্র প্রসাদ একমাত্র। নেক্সট হচ্ছে, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, ভারত যে একটা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের ধারণাটা প্রথম প্রস্তাবিত হয় মতিলাল নেহরুর একটি প্রতিবেদনে, তিনি এই যুক্তরাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর সচিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী সভাপতি পদের জন্য প্রস্তাব করেন কে। তো তোমাদের একটু আগে বললাম যে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, তখন ছিল ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। এবং দেখো এখানে কি বলেছে কোয়েশ্চেনটা, গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর সচিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী সভাপতি, তিনি কি ছিলেন, কার্যনির্বাহী সভাপতি ছিলেন বা অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচিদানন্দ সিনহা। তো এই নামটা কে প্রস্তাব করেছিলেন, জে বি কৃপালিনী। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিলেন, দেশীয় রাজ্যগুলি দ্বারা কতজন সদস্য মনোনীত হয়েছিলেন, না 93 জন, এবং মোট সদস্য কত ছিল তোমাদের একটু আগে বললাম 389, তার মধ্যে 93 জন ছিল দেশীয় রাজাগুলো থেকে। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবিটা সর্বপ্রথম কে উত্থাপন করেছিলেন, তো সর্বপ্রথম এই দাবি উত্থাপন করেছিলেন এম এন রায়। পরবর্তী কোয়েশ্চেন, কবে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন পরিকল্পনা ঘোষণা করেছিল। তো ব্রিটিশ সরকার 1946 সালের 16ই মে সর্বপ্রথম ক্যাবিনেট মিশন পরিকল্পনা ঘোষণা করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নয় কে একমাত্র মৌলিক অধিকার রোধ করতে পারেন। আমাদের মৌলিক যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই মৌলিক অধিকার প্রত্যেকের আমাদের মৌলিক অধিকার রয়েছে, তো সেই মৌলিক অধিকারগুলো একমাত্র কে রোধ করে দিতে পারেন, উত্তর হচ্ছে একমাত্র রাষ্ট্রপতি এটা রোধ করে দিতে পারেন। নেক্সট হচ্ছে, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো। কোয়েশ্চেনটা সহজ, অনেকেই পড়েছো কিন্তু পরীক্ষায় বারবার দেই, এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, 11টি। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো, না 11টি মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট হচ্ছে দেখো, 11 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটিকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তো ভারতীয় সংবিধানে আগে মৌলিক কর্তব্য ধারণাটি ছিল না, তারপরে 1976 সালের কততম সংশোধনী, 42তম সংশোধনীর দ্বারা এই মৌলিক কর্তব্যটিকে আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। দেখো সালটা কী করে মনে রাখবে, 42, 42-এর 4+2 = কত হয়, 4+2 = 6, তাহলে 1976 সালটা মনে রাখবে এইভাবে, লাস্টে আছে 6, 1976, এবং 44তম সংশোধনী আছে একটা, সেই 44তম সংশোধনী 4+4 = কত হয়, 8, তাহলে সেটা কত সালটা ছিল, 44তম সংশোধনী সালটা ছিল 1978, 42তম সংশোধনী 1976, 44তম 1978।
নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন। তো রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। নেক্সট হচ্ছে কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করতে হয়। 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণে তিনি পদচ্যুত হলেন বা পদত্যাগ করলেন বা তিনি হঠাৎ মারা গেলেন, তাহলে 6 মাসের মধ্যে সেই রাষ্ট্রপতির পদ পূরণ করতে হবে। নেক্সট হচ্ছে ভারতের ইতিহাসে কে রাষ্ট্রপতি হিসেবে পরপর 2 বার নির্বাচিত হয়েছেন। তোমাদের একটু আগেই বললাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট হচ্ছে কে লোকসভা আর রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। তো একসাথে লোকসভা এবং রাজ্যসভার দুটো একসাথে অধিবেশন বসবে, তো সেটা কে আহ্বান করতে পারেন? একমাত্র রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তো একজন রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, 35 ইয়ার্স। 35 বছরের নিচে হলে রাষ্ট্রপতি হওয়া যায় না। নেক্সট হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স কত হবে? না, 25 বছর। প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর। যদি প্রশ্ন থাকে যে লোকসভার সদস্য হওয়ার জন্য কত বয়স দরকার, তখনও কিন্তু 25 বছর। একই জিনিস, লোকসভার সদস্য প্রধানমন্ত্রী লোকসভার সদস্য থাকেন। নেক্সট হচ্ছে লোকসভার অধিবেশনে কে স্থগিত রাখতে পারেন? তো লোকসভার অধিবেশন রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন। নেক্সট হচ্ছে কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় বসতে পারেন? পার্লামেন্টের যে কোনো কক্ষ, লোকসভা বা রাজ্যসভা, যে কোনো কক্ষের আলোচনায় বসতে পারেন কে? পার্লামেন্টের সদস্য না হওয়া সত্ত্বেও কে বসতে পারেন? অ্যাটর্নি জেনারেল বসতে পারেন। নেক্সট হচ্ছে রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? কে করবে? রাজ্যপাল কোথায় থাকে? রাজ্যে থাকে রাজ্যপাল, তাহলে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সেই দায়িত্বটা পালন করে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 21, আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? তো এখনও পর্যন্ত ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়, তো এখনও পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এটা হবে পঞ্চায়েতি। কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? না, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যে নীতিগুলো রয়েছে সেই নীতিতে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হলো কী? তো আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরীয়, এটাও তোমাদের কোয়েশ্চন থাকে, তো আমাদের হচ্ছে ত্রিস্তরীয়। তো তার মধ্যে মধ্যবর্তী স্তর এখানে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি। তাহলে প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে কি জেলা পরিষদ, তারপরে হচ্ছে জেলা পরিষদ। তো এই ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। নেক্সট হচ্ছে 24, পরিকল্পনা কমিশন হলো একটি কি বা প্ল্যানিং কমিশন একটি কি? এই কোশ্চেনটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আমি অনেকবার দেখেছি কোশ্চেনটা এসে থাকে। এটা হচ্ছে কি অরাজনৈতিক প্রতিষ্ঠান, এটা হলো অরাজনৈতিক প্রতিষ্ঠান। নেক্সট হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তো সবুজ বিপ্লব সূচনা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, থার্ড। নেক্সট হচ্ছে পরিকল্পনা কমিশনের ভারত দর্শন 2020 বার্ষিক বৃদ্ধির হারের কত লক্ষ্যমাত্রা নেওয়া হয়? তো বার্ষিক বৃদ্ধির হারের 9% লক্ষ্যমাত্রা নেওয়া হয়, 9%। নেক্সট হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটির রচয়িতাকে? এই কোয়েশ্চেনটিও বারবার এসে থাকে। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটির রচয়িতা হচ্ছেন এম বিশ্বেশ্বরাইয়া। এটা 1934 1934-35 সালের সময় লেখা হয়েছিল, তো এম বিশ্বেশ্বরাইয়া। নেক্সট হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল? এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আই থিঙ্ক কৃষি ছিল, নেক্সট যেটা ছিল সেটাতে ছিল শিল্প, এবং তৃতীয় হচ্ছে 1951 সাল থেকে শুরু হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয়টিতে কৃষি এবং শিল্প দুটোই। নেক্সট হচ্ছে নীতি আয়োগ সংস্থাটি ভারত সরকারের কী হিসেবে কাজ করে? তো নীতি আয়োগ সংস্থাটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক। পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগ সংস্থাটি কিসের অনুকরণে গঠিত হয়েছে? তো প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশল গ্রহণের সঙ্গে যার নাম যুক্ত তিনি হলেন কে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ।
নেক্সট হচ্ছে রাষ্ট্রসংঘ কত সালে মানব উন্নয়ন সূচক HDI এর ধারণা প্রবর্তন করে? তো 1990 সালেতে রাষ্ট্রসংঘ HDI এর ধারণা প্রবর্তন করে। পরবর্তী দেখুন, নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কার্যকর করলে ভারতে কত সালে জন্ম মৃত্যুর হার সমান হবে? তো 2045 সালের মধ্যে ভারতে জন্ম মৃত্যুর হার সমান হবে, যদি একটা ভারত সরকার নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করবে, সেটা যদি চালু করা হয় তাহলে। তো তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, নীতি আয়োগ গঠিত হই কবে? অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও যেটা উত্তর হবে এইগুলোর মধ্যে, ABCD-র মধ্যে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগেছে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে, ডেসক্রিপশান বক্সে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, তো সেগুলো অবশ্যই চেক করবে। থ্যাংক ইউ।